ফিরে এলাম বিরতির পর, নজর রাখবো এবার অন্যান্য খবরাখবরে। টি টোয়েন্টি বিশ্ব রেকর্ড, টি টোয়েন্টি ক্রিকেটে এবার ভেঙে গেল মালিঙ্গার রেকর্ড, যেখানে 63 ম্যাচে 100 উইকেট নিলেন শ্রীলঙ্কার হাসারাঙ্গা। মালিঙ্গার দখলে ছিল 76 ম্যাচে 100 উইকেট এবং টি টোয়েন্টি ক্রিকেটে এবার ভেঙে গেল মালিঙ্গার রেকর্ড। তবে গোটা বিষয় সম্পর্কে সরাসরি জেনে নেবার চেষ্টা করব, বিপ্লব চন্দ্র রয়েছে আমাদের দিল্লি ক্রীড়ার প্রতিনিধি। বিপ্লব, তা কি বলবে এই বিষয়ে? দেখো, একটা জিনিস আমরা জানি যে পেস বোলার, শ্রীলঙ্কান পেস বোলার মালিঙ্গা, নাসির মালিঙ্গা একটা সময় কিন্তু ভালো সবচেয়ে গতিপূর্ণ বোলার ছিল এবং এখনো যে বিভিন্ন দলের কোচিং এর দায়িত্ব রয়েছেন, এই মালিঙ্গাকে রেকর্ড কিন্তু ভেঙে দিল তার দলেরই, অর্থাৎ হাসারাঙ্গা। অর্থাৎ যেখানে মালিঙ্গা আমরা দেখেছি টি টোয়েন্টি বিশ্বকাপে 76টি ম্যাচে 100 উইকেট নিয়েছিলেন, সেখানে কিন্তু হাসারাঙ্গা মাত্র 63 ম্যাচে 100 উইকেট নিলেন, যার কারণে কিন্তু এই মালিঙ্গার যে একটা রেকর্ড ছিল টি টোয়েন্টি ম্যাচে 100 উইকেট নেবার, সেই রেকর্ড কিন্তু ভেঙে দিয়ে এই তালিকায় কিন্তু ঢুকে গেলেন হাসারাঙ্গা। কারণ এখন পর্যন্ত বিশ্ব ক্রিকেটে টি টোয়েন্টি যে ক্রিকেট রয়েছে এবং সেখানে কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকজন ক্রিকেটার কিন্তু সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন, সবচেয়ে কম টেস্ট ম্যাচে কত উইকেট নিয়েছেন সেই জায়গায় আমরা দেখেছি, এবং সেখানে প্রত্যেককে লক্ষ্য করা যে গেছে যে 122টি ম্যাচে সবচেয়ে বেশি, অর্থাৎ 157টি উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের বোলার, এবং নিউজিল্যান্ডের সাউদি সবচেয়ে বেশি উইকেট এখন পর্যন্ত তার দখলে, 157টি উইকেট তার। এবং দ্বিতীয় হলো 117টি ম্যাচে 140টি উইকেট নিয়ে দ্বিতীয় নম্বরে রয়েছেন বাংলাদেশের সাকিব উল হাসান, এবং তৃতীয় স্থানে রয়েছেন 109টি ম্যাচে 132টি উইকেট নিয়ে স্পিনার ইস সৌদি অর্থাৎ আফগানিস্তানে। এবং সেখানে আজ কিন্তু আমরা দেখলাম যে এই যে মালিঙ্গা চতুর্থ স্থানে ছিল, সেই চতুর্থ স্থানের রেকর্ডটা কিন্তু ভেঙে দিল শ্রীলঙ্কারই একজন পেস বোলার হাসারাঙ্গা, তিনি মাত্র 63 ম্যাচে 130টি উইকেট নিলেন। অর্থাৎ এই যে ক্রমতালিকা আমরা দেখি বিশ্ব ক্রিকেটের একের পর এক বিভিন্ন ফর্মেটে যে ক্রিকেট খেলা হচ্ছে, টেস্ট ক্রিকেট হচ্ছে, একদিবসীয় হচ্ছে, টি টোয়েন্টি ফর্মেট হচ্ছে, এই ফর্মেটের মধ্যে কিন্তু এই যে মালিঙ্গার একটা নাম ছিল সেটা কিন্তু অনেকটা একটু নিচে নেমে গেল, কারণ তার সহদলীয় হাসারাঙ্গা কিন্তু তার থেকে বেশি উইকেট নিলেন। এবং সেখানে দেখা যায় আগামী দিনে হাসারাঙ্গা যেহেতু এখনো ম্যাচে রয়েছেন, এখনো যেহেতু খেলায় রয়েছেন, তো সেক্ষেত্রে আগামী দিনে হাসারাঙ্গার সামনে কিন্তু বড় রেকর্ড গড়ার সুযোগ থাকছে, যেখানে কিন্তু 157টি উইকেট নিয়ে নিউজিল্যান্ডের টিম সাউদি কিন্তু যেখানে শীর্ষে, সেই জায়গায় কিন্তু হাসারাঙ্গা দখল করতে পারে কিনা তা নিয়ে কিন্তু একটা চিন্তা থাকবে। পাশাপাশি মালিঙ্গাও কিন্তু হাসারাঙ্গাকে অভিনন্দন জানিয়েছেন, তিনি তার রেকর্ড স্পর্শ করেছেন এবং অনেক কম টেস্ট ম্যাচেই কিন্তু 100 উইকেট নিলেন, এবং তাতে বোঝা যায় যে হাসারাঙ্গা আগামী দিনে একটা ভালো যে মালিঙ্গার দখলে যে ছিল সংখ্যাটা পরিসংখ্যান 76 ম্যাচে 100 উইকেট, সেক্ষেত্রে কি এবার হাসারাঙ্গা এবার প্রথমবারের মতো সেই রেকর্ড টপকে গেল, কি বলবে তুমি? হ্যাঁ, সেক্ষেত্রে শ্রীলঙ্কার ক্রিকেটার হিসেবে হাসারাঙ্গা সবচেয়ে কম, অর্থাৎ 63টি ম্যাচ, যেখানে মালিঙ্গা 76 ম্যাচে নিয়েছিল 100টি উইকেট, সেখানে মাত্র 63টি ম্যাচ কিন্তু অনেকটা ম্যাচ কম খেলেছে কিন্তু 100 উইকেট তুলে নিয়েছে, তাই সেক্ষেত্রে হাসারাঙ্গা কিন্তু এবার অনেকটাই কিন্তু বোলিং দাপটে, কিন্তু হাসারাঙ্গার এই বোলিং দাপট কিন্তু শ্রীলঙ্কার ক্রিকেটারদের মধ্যে কিন্তু একটা উৎসাহ বাড়িয়ে দিয়েছে। শতাব্দী, ধন্যবাদ বিপ্লবদা। কথা বলছিলাম আমাদের ক্রীড়ার প্রতিনিধি বিপ্লব চন্দ্র ছিল, যেখানে সরাসরি তুলে ধরেছে সেই বিষয়টি এবং টি টোয়েন্টি ক্রিকেটে এবার ভেঙে গেছে মালিঙ্গার রেকর্ড, যেখানে 63 ম্যাচে 100 উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার হাসারাঙ্গা, যেখানে অপরদিকে লক্ষ্য করা গেছে যে মালিঙ্গার দখলে ছিল 76 ম্যাচে 100 উইকেট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।